दर्शक अवस्थान करते मुहूर्ते दिनाजपुर जिलार फाशिला रांगाहाटी। दर्शक आज 20 एप्रिल 2023 रोज बुधवार सप्ताहे एक दिन हाट बसे बुधवार। तो ये गरुगुला देखते हैं एग्ला क्योंकि सबगला क्रयकृत गरु কোথাকার খামার কি করে করে দিল। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা সবগুলো বিস্তারিত তথ্য পাবেন। দর্শক আপনারা দেখতেছেন এই যে গাড়িও কিন্তু এখানে প্রায় রেডি হয়ে আছে আর সারিবদ্ধভাবে গাছে গাড়ির ব্যবস্থা করে নিবে। গাছে এখানে কিন্তু বাধা রয়েছে সবগুলো গরু। তো আজকে আমরা শুনবো ভাই আজ যে 3000 আসতেছি তা আজকে সর্বসেরা বেশি গরু কিনছে। সর্বসেরা বেশি গরু হাট হিসাবে হ্যাঁ অনেক গরু আজকে কিনছে ভাই। আচ্ছা বাজার কম ছিল নাকি আজকে? বাজার মোটামুটি কালকে ও ভাইরা যে জায়গায় ছিল তার চেয়ে বাজার আজকে অনেক কম আজকে জায়গায়। মানে পুরো হাটেই আপনি শুধু মানে আপনার দ্বারাই কিনছেন? আচ্ছা আচ্ছা শুনছেন দর্শক 17টা গরু কিনছে। আমরা শুনবো কোনটার আগে দাম দর্শক বিস্তারিত তথ্য। ক্রস জাতের। আচ্ছা আচ্ছা দাঁত আছে এটা? দাঁত হয়েছে না? আচ্ছা আচ্ছা কেমন দামে সংগ্রহ করছেন এটা? তা আসলে সীমিত রেটে সংগ্রহ 65,000। তাও মনে হয় যে ভাই নিজে কথা বলছে বলে এই গোটার দাম 2-3,000 বেশি হয়ে গেছে। আমার বেশি হয়ে গেছে ভাই? আমার ধারণা যে 62 হলে ঠিক হয়। 62 হলে ঠিক হয়। কত দিয়ে কিনছেন এটা? 65,000। 65,000 টাকা দিয়ে সংগ্রহ কথা বলছে যে ভাই। দর্শক আপনারা নিজে পর্যায়ক্রমে আপনারা সাথেই থাকেন। আচ্ছা আমরা এখানে একটা দেখতেছি এটা ক্রস। তো ক্রস মানে এটা যে দর্শক আপনারা শুনলেন আজকের বাজারে। তারপর আমরা এখানে একটা দেখছি এটা কি দেশি মাংস রয়েছে মনে সম্ভবত না? আচ্ছা এটা কেমন দামে সংগ্রহ? জোড়া কিনছি 35-70,000। জোড়া 70? আর কোনটা হয় ওটা? ওইদিকে আছে। আচ্ছা আমরা দেখাই এটা 35,000 দিয়ে সংগ্রহ করছে শাহিওয়াল বকনা। আচ্ছা এটা দাঁত হয়ে গেছে কেমন দামে সংগ্রহ করছেন এটা? 48,000 বরাবর। কয় দাঁত বসে এটা? দুই দাঁত বসের গাবি গরু বকনা শাহিওয়াল 48,000 টাকা দিয়ে সংগ্রহ করছে। দর্শক আপনারা দেখছেন আজকে এই যে আমরা এইখানেও একটা দেখাই কোনটা এটা এটা কত দিয়ে সংগ্রহ করছেন? এটাও 52? এটা বয়স? দুই দাঁত বয়সের গরু দর্শক। এটা ক্রোজ জাতের আর এটা দাম পড়ছে 52,000 টাকা। তারপর আমরা এখানে একটা দেখাচ্ছি শাইওয়াল 4 দাঁত বয়স। আচ্ছা এটা কেমন দামে সংগ্রহ করছেন? 63,200। আচ্ছা আমরা দেখছি আজকের বাজারে দর্শক সাথেই থাকেন কোনগুলোর গরুর দাম দর কেমন দামে সংগ্রহ করছে। চার দাঁত বয়সের গাবি গরু 52,000 টাকা দিয়ে সংগ্রহ করছে আজকের বাজারে। দর্শক আমরা এখানে একটা ফেডারিং মোটা তাজা করুন গাবি গরু দেখছি একটা 35 আছে না? দুটো 74 বলছিলাম দেশি, দুই দেশি গরু আমরা দুইটাই কিনছি। হ্যাঁ ওই জায়গায় একটা দেখছি, এই জায়গায় একটা, এই দুটো মিলে 70 কিনছি। 70 ভাই পুরো 70। এটা রানিং মাংস কত মান হতে পারে এখন বর্তমান? মাংস কতটুকু হবে? এটা মাংস হবে প্রায় ধরেন যে আপনার চোখের মাপে আইডিয়া একটু 50 কেজি। 50 কেজি? হ্যাঁ ভাই। 60 কেজি মানে আপনার 1 মন 15 কেজি? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা 1 মন 15 কেজি আইডিয়া করতেছে দর্শক আপনারা শুনছেন 35,000 টাকা দিয়ে সংগ্রহ করছে। তারপর এটা1,26,000 টাকা দিয়ে সংগ্রহ করছে। দর্শক আপনারা শুনছেন আজকের বাজারে এই যে আমরা দেখাই 1,26,000 বরাবর। আচ্ছা তারপর এখানে একটা ভাই এইটা আর ওইটা কিনছি 1,28,000। আচ্ছা 1,28,000 টাকা দিয়ে সংগ্রহ করছে দর্শক আমরা এই যে এটা গরু। হ্যাঁ ভাই জোড়া। এটা জোড়া? হ্যাঁ ভাই। আগর নাকি এগুলা? না ভাই এগুলা দাঁত হয়ে গেছে। দুই দাঁত হয়ে গেছে? হ্যাঁ ভাই। আচ্ছা দুই দাঁত করে হয়ে গেছে দর্শক আপনারা শুনছেন আজকের বাজারে। তারপর কোনটা? এটা
কেমন দামে সংগ্রহ করছে এই হাট থেকে দর্শক। তারপর আমরা শাইওয়াল বকনা, আচ্ছা কত দিয়ে সংগ্রহ করছেন এটা? 56,000 দিয়ে সংগ্রহ, পুরো 56,000। তোমার দাম বেশি বলছিলাম প্রথমে, আমরা দেখাচ্ছি দর্শক, 1,06,000। আচ্ছা আচ্ছা, তো সিদ্দিক ভাই আপনার গাড়ি নাকি? জি ভাই। তো গাড়ি ভাড়া কত হইলো? গাড়ি ভাড়া 26,000 টাকা। 26,000, কোথায় যাবে জানো এটা? এটা হলো চাঁদপুর ডিস্ট্রিক্ট কচুয়া। আচ্ছা চাঁদপুর ডিস্ট্রিক্ট কচুয়া থানা। জি। আচ্ছা কয়টা গরু? এটা হলো 17টা গরু। কত ফিটের গাড়ি দিলেন? এটা গাড়ি দিলাম 18 ফিট। 18 ফিটের গাড়ি? জি জি। আচ্ছা 26,000 টাকা। 26,000 টাকা। আচ্ছা আচ্ছা, শুনছেন দর্শক, খরচা বর্ষা সব আমার, সব আপনার, চালান মালান যা খরচা সব আমাদের। আচ্ছা 26,000 টাকা। 26,000 টাকা দর্শক শুনছেন, সবগুলো কিন্তু 18 ফিটের গাড়ি এবং 26,000 টাকা দিয়ে কিন্তু এই যে সামনে দেখতেছেন টাটা গাড়ি, এটা কিন্তু আজকে দিয়ে দিছে সিদ্দিক ভাই। তো আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় যে কোনো ডিস্ট্রিক্টে, মনে করেন যে, তাহলে তো আপনি গাড়ি কোনো জায়গায় আমি গাড়ি দিতে পারবেন না? আচ্ছা আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন একটু। আপনার এখানে স্ক্রিনে দেওয়া আছে দর্শক, আমরা একটু দেখাই আপনার। এই যে কাঠ কিন্তু তৈরি করছে, নাম হচ্ছে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। এই যে আমরা নাম্বারটা দিলাম, আপনারা চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে বা দিনাজপুরের স্থানীয় যে কোনো হাটে আপনি দিতে পারবেন না? ঠিক আছে, ধন্যবাদ। কতটা কিনলেন এখন পর্যন্ত? 17টা কিনলেন এই হাটেই? এই হাটে। আর কি কেনার টার্গেট আছে অন্য কোনো হাটে? না, আজকের জন্য শেষ। আজকের জন্য শেষ। তো আপনারা প্রফেশনালি কি করেন মূলত? এই ব্যবসায়ী। ব্যবসায়ী করেন? গরু রানিং ব্যবসা? পঞ্চগড় কোনটা, বোদা না রাজনগর? কোথায়? খোঁচাবাড়ি? মানে সবগুলাই যাচাই বাছাই করছেন ওই হাটগুলা? আচ্ছা, যাচাই বাছাই করে তারপর শেষমেশ আপনারা এই দিনাজপুর ফাঁসিলাডাঙ্গা হাটে আসলেন? আচ্ছা আচ্ছা, তো এই পেশাটা আপনারা দীর্ঘদিন কতদিন যাবত করতেছেন? 5-7 বছর। তাহলে আরেকটা বিষয়, আপনাদের এই যে গরুগুলা কিনে দিল, দাম ভাঙিয়েছে কি আপনাদের? আপনারা নিজেই দাম দিছেন না ওই যে ভাই দাম দিছে? কোনটা? আমি দিছি, ভাইয়ের কিনছে, আমি ছিলাম সাথে। ছিলেন সাথে? আচ্ছা আচ্ছা, তো করছি। হ্যাঁ, মানে দুইজনে ভাইয়েরা টার্গেট আমাকে দিয়ে দিছে অলরেডি। টার্গেট দিয়ে দিছেন, মানে আপনার আপনার টার্গেটেই ওই ভাই কিনে দিছে? আচ্ছা আচ্ছা, তো শুনলাম দর্শক, ভাইয়ের টার্গেটেই মূলত কিন্তু সংগ্রহ করে দিছে আজকের এই 17টি গরু। তো এই আপনাদের যে স্থানীয় যে চাঁদপুরের বললেন, যে চাঁদপুরের স্থানীয় কি বাজার যাচাই করছিলেন? আমাদের এখানে আর এখানে 2-3 হাজার পার্থক্য রয়েছে, মানে 2-3 হাজার টাকা কম নাকি বলতেছে? কম এখানে, কম। আর এই গাড়ি ভাড়া প্লাস সব কিছু ইকুয়েশন করে কেমন পড়তে? 2-3 হাজার টাকা কম টিকবে আশা করতেছেন? ভাইয়েরা ভাইয়েরা খুব কষ্ট করে আসছে। হ্যাঁ আচ্ছা, 16-17 করে তো আপনাদের ভাইয়েরা 3-3 হাজার করে হয়? হুম, 51,000 হলেও দিনাজপুরে কি অন্যান্য আমবাড়ি বা কাহারল এগুলা হাট গেছিলেন কখনো? ওইখানকার থেকে এখানে তা তো ঠিক। এখন যাই হোক,
এর মধ্যে যায় ভাই শুক্রবার আই কিনা কাটা করে তাই অনেক সেফ হবে আচ্ছা শুক্রবারের আগে পর্যন্ত তারপর কি করতে দিতে হবে এর আগে লিয়ার একটু সেফ হবে সেফ হতে পারে ঈদের পরে ভাই এগুলা করতে গরুপতি 4000 5000 করে বাড়তে হবে বাড়তে হবে আচ্ছা আচ্ছা কারণ আরো বাড়তির মুখে না হ্যাঁ ভাই বাড়তে থাকবে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক ঈদের পর কিন্তু তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাজার দর জানার চেষ্টা করুন আমার কাছে 1 মিনিট বাস